দেশের অর্থনৈতিক উন্নয়ন যেন বিঘ্নিত না হয় তাই রাজনৈতিক স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা না থাকলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলেও মনে করেন এবিসিসি এর সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন জসীমউদ্দিন। এবিসিসি এর সভাপতি জানান, এবারের সম্মেলনে শীর্ষ ব্যবসায়ীরা দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের নানা সমস্যা ও সমাধানে করণীয় সহ বিদেশিদের দেয়া নানা পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে এবিসিসি এর সাবেক সভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন। 10 বছর আগের অর্থনীতি আজকের অর্থনীতি বিশাল ডিফারেন্স, ঠিক না? তো আমরা তো আগের জিনিস এখন আর সহ্য করতে পারবো না। আগে যেমন হরতাল ছিল, এখন কি হরতাল সহ্য করা যাবে আমাদের অর্থনীতিতে, আমাদের মানুষের যে অবস্থা? তো যাই হোক, সেগুলি আমরা ব্যবসায়ীরা অলওয়েজ চাই যে আমরা দেশ একটা শান্তিপূর্ণভাবে চলুক, দেশ শান্তিপূর্ণভাবে থাকুক, তাইলে আমাদের অর্থনীতির জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে।